হ্যালো বন্ধুরা, দারুণ একটি আপডেটস নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীরা পেতে চলেছে 15,000 টাকা স্কলারশিপ। আপনিও মিস করবেন না, আজই ফর্ম ফিল আপ করুন আর জমা করুন, পেয়ে যাবেন 15,000 টাকার স্কলারশিপটি। তবে আর দেরি কেন, চলুন জেনে নিই কীভাবে আবেদনটি করবেন, কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, কোথায় জমা করবেন, সমস্তটাই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। এরকম আপডেটসগুলো পেতে এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জানিয়ে দিচ্ছি স্কলারশিপ প্রদানকারী সংস্থার নাম ও টাকার পরিমাণ। এই যে স্কলারশিপের কথা আমি বলছি, এর নাম হলো এসবিআই আশা স্কলারশিপ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অন্তর্গত কোঅপারেটিভ সোশ্যাল রেসপন্সিবিলিটি ফাউন্ডেশন বাড্ডি ফর স্টাডি স্কিমের অন্তর্ভুক্ত এই স্কলারশিপ, যার নাম এসবিআই আশা স্কলারশিপ। মনে রাখবেন, এই স্কলারশিপের মাধ্যমে ভারতের প্রত্যেকটা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মেধাবী ছাত্রছাত্রীকে বার্ষিক 15,000 টাকা করে প্রদান করা হচ্ছে, যাতে এই অর্থ দিয়ে তারা ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো দাঁড়াতে পারে এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য। এই আশা স্কলারশিপের সুবিধা আপনিও পেতে পারেন। তবে কিভাবে আবেদনটি করবেন, আবেদনকারীর যে সমস্ত যোগ্যতাগুলি থাকতে হবে তা জেনে নিন এক নজরে। নাম্বার ওয়ান, এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে হলে আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে। আবেদনকারী বর্তমানে যে শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছেন তার আগের ক্লাসের ফাইনাল পরীক্ষায় কমপক্ষে 75% নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। থার্ড নাম্বার যে ইম্পর্টেন্ট কথাটি বলেছে, আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই ভারতীয় একজন নাগরিক হতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3,00,000 টাকা নিচে হতে হবে আর আবেদনকারী ছাত্র বা ছাত্রীর নিজের আধার কার্ড অবশ্যই থাকতে হবে। নেক্সট যে কথাটি বলেছে, আবেদনকারী ছাত্র বা ছাত্রীর নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তবে যাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের ক্ষেত্রে তাদের বাবা মায়ের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও সে অ্যাকাউন্ট নাম্বার দিলেই চলবে। এবার দেখুন আবেদনটি কিভাবে করবেন। এসবিআই আশা স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারী ছাত্রছাত্রীদের সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এর জন্য কী কী করতে হবে দেখুন না, প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার ওপেন করে সেখানে গুগল সার্চ বক্সে গিয়ে ওই স্কলারশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট বাড্ডি ফর স্টাডি লিখে সার্চ করতে হবে। নেক্সট, এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট খুললে সেখানে কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে, সেগুলো মন দিয়ে ভালো করে পড়ে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। তারপর উইন্ডো ওপেন হবে, সেখানে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে, সেটি দিয়ে লগ ইন করলেই এসবিআই আশা স্কলারশিপ 2022 বলে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করে স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তারপর সেখানে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবক, বয়স, ঠিকানা এটা দিয়ে ফিল আপ করতে হবে সুন্দর করে। তারপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে সিগনেচার স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে, তবেই হয়ে যাবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে তার জন্য মনে রাখবেন, নাম্বার ওয়ান বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট স্ক্যান করাতে হবে, আধার কার্ড অথবা ভোট কার্ড, আগের ক্লাসে ফাইনাল পরীক্ষার মার্কশিট, বর্তমান ক্লাসের ভর্তির রসিদ, আবেদনকারী নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি প্রদত্ত একটি ইনকাম সার্টিফিকেট, আবেদনকারী ছাত্র বা ছাত্রীর নিজের বা বাবা অথবা মায়ের ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবি তুলে স্ক্যান করাতে হবে। প্রার্থী কিন্তু বাছাই করা হবে। দেখুন, এসবিআই আশা স্কলারশিপের জন্য যদি আপনি আবেদনটি করতে চান, আগের ক্লাসের ফাইনাল পরীক্ষার মার্কশিট সহ অন্যান্য সমস্ত ডকুমেন্টস ভালো করে খতিয়ে দেখে তারপর যোগ্য মনে হলে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। আবেদনের সময়সীমাটি মনে রাখবেন, এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যারা কিনা আবেদনটি করতে চান অবশ্যই তাড়াতাড়ি করে আবেদনটি করে দেবেন। নিচে আমি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পাবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নোটিশটি। বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দেবেন আর এরকম আপডেটসগুলো পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।